আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুরি টিভি 24-এ আপনাকে স্বাগতম। একজন মুমিন ব্যক্তি জান্নাতে কতজন হুর পাবে তা সুনির্দিষ্টভাবে কুরআন হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি, তবে কয়েকটি হাদিসে সর্বনিম্ন স্তরের একজন জান্নাতি ব্যক্তির হুরের সংখ্যা বলা হয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতি সাধারণ মর্যাদা সম্পন্ন একজন জান্নাতিরও 80,000 খাদিম ও 72 জন হুর থাকবে, আর তার জন্য মণিমুক্তা, জমরুদ ও ইয়াকুতের তাঁবু নির্মাণ করা হবে। সেটা এত বড় হবে যে তা সিরিয়ার অন্তর্গত জাবিয়া হতে ইয়ামানের সানআ পর্যন্ত সমান জায়গা জুড়ে বিস্তৃত হবে। সুনানে তিরমিজি, হাদিস নং 2562। হাদিসের মান দুর্বল। এ হাদিসে সর্বনিম্ন স্তরের একজন জান্নাতির হুরের সংখ্যা বলা হলেও এর দ্বারা অনুমান করা যায় যে উঁচু স্তরের জান্নাতিদের হুরের সংখ্যা আরও বেশি হবে। অন্য হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে, আর তাদের অনুগামী দলের চেহারা আকাশের উজ্জ্বল তারকার চেয়েও অধিক সুন্দর ও উজ্জ্বল হবে। তাদের অন্তরগুলো এক ব্যক্তির অন্তরের মতো হবে। তাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, কোনো হিংসা থাকবে না। তাদের প্রত্যেকের জন্য ডাগর ডাগর চোখওয়ালা দুজন করে এমন স্ত্রী থাকবে যাদের পদতলের অস্থি মজ্জা ও গোস্ত ভেদ করে দেখা যাবে। সহি বুখারি হাদিস নং 3254। হাদিসের মান সহি হাদিস। এছাড়াও আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের প্রত্যেককেই 72 জন স্ত্রীর সাথে বিবাহ দিবেন। তাদের মধ্যে 2 জন হবে আয়তলোচনা হুর এবং 70 জন হবে জাহান্নামীদের থেকে ওয়ারিশি সূত্রে প্রাপ্ত। তাদের প্রত্যেকের স্ত্রীর অঙ্গ হবে অত্যন্ত কামাতুর এবং পুরুষের অঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ় অটল। হিশাম বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামীদের থেকে প্রাপ্ত স্ত্রী বুঝতে সেই সব পবিত্রা নারীদের বোঝানো হয়েছে যাদের স্বামীরা জাহান্নামী হয়েছে, কিন্তু স্ত্রীরা ইমানদার হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করেছে, যেমন ফিরাউনের স্ত্রী জান্নাতি। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 4337। হাদিসের মান খুবই দুর্বল। উপরোক্ত হাদিসগুলো দুর্বল এবং খুবই দুর্বল থাকার কারণে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তবে নিম্নতম জান্নাতি জান্নাতে 2 জন হুর তার পত্নী হিসেবে প্রবেশ করবে এর সহি হাদিস রয়েছে, এবং 72 জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এ সম্পর্কে যে সহি হাদিস পাওয়া যায় তা হল মিকদাব ইবনু মাদিকারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার নিকট 6টি পুরস্কার বা সুযোগ আছে। তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আজাব হতে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে, এর এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছু হতে উত্তম। তার সাথে টানা টানা আয়তালোচনা 72 জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার 70 জন নিকট আত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। জামেয়া তিরমিজি হাদিস নং 1663। হাদিসের মান সহি হাদিস। সর্বশেষ কথা হল, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যা দিবেন তাতেই আপনি খুশি হয়ে যাবেন। তাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য ছোট ছোট আমলগুলো করা এবং আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জান্নাতে যাওয়ার ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ফরজ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।